আচ্ছা, আমার মতো খাওয়ার শেষের দিকে কার এত ঢেঁকুর ওঠে জানিও তো আমাকে কমেন্টে। একটা মাছই এত জ্বালাতন করছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। তো দেখো, আজকে আমি একদম অন্যরকম একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, একদম হেলদি ব্রেকফাস্ট। তো সকালবেলা আমি কী ব্রেকফাস্ট খাই সেটাই আমি তোমাদের দেখাতে চেয়েছি। তো নিয়ে চলে এসেছি, প্রত্যেক দিন এটা সেটা লাঞ্চের টাইমে নিয়ে আসা হয়, তো ভাবলাম যে আজকে চলো একটু অন্যরকম করি। তো দেখো, আজকে ওটস মিল নিয়ে চলে এসেছি, একদম ওটসের ব্রেকফাস্ট। এখানে আমি 2 চামচ পরিমাণে ওটস গরম জল দিয়ে, হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, তো এটা পুরোভাবে শোক করে গেছে। আর এটা দুধ দিয়ে খাই, তবে আমি দুধ খাই না বলে আমি গরম জল দিয়ে এভাবে খাই। তো এটা দেখো চিয়া সিডস, আমি সকালবেলা 2 চামচ পরিমাণে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচের মতন গরম জল দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে, আর বাকিটা ওটস দিয়ে খাবো বলে রেখে দিয়েছি। আমার কাছে কিছু ফল ছিল, সেই ফলগুলো দিয়েই আমি ওটস খাবো। আমার কাছে সকালবেলা যে কটা ফল থাকে সে কটা ফল দিয়েই আমি ওটসের এইভাবে মিলটা খেলে আমি এভাবেই খাই। তো ওটসের অনেক রকমভাবেই খাওয়া যায়, ওটসের খিচুড়ি, ওটস চিল্লা, ওটসের অমলেট, তো মিক্স করে খাই। তবে আমি ফ্রুটস দিয়ে খেতে বেশি ভালোবাসি, তো সকালবেলা ফ্রুটস দিয়ে খেতেই আমার ওটসটা বেশি ভালো লাগে। তো হাতের কাছে যে কটা ফল ছিল সেই কটা ফল দিয়েই আমি নিয়ে এসেছি। দেখো এখানে কিছু তরমুজ আছে, একটা আপেল আছে, একটা নাশপাতি, কলা, আর এখানে খেজুর আছে। তো আমি প্রথমে দাঁড়াও বলি, দেখতে পাচ্ছো কি আমি জানি না। আচ্ছা, এর মধ্যে আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি আপেলটা দিয়ে দেবো। যেহেতু আমি মধু খাবো না, মধুর বদলে আমি এখানে খেজুর নিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। এখানে নিয়েছি একটা কলা ছোটো সাইজের, এটাও দিয়ে দেবো। এখানে নাশপাতি আছে আর তরমুজ আছে, এগুলো আমি এটা খাওয়ার পরে এটা খাবো। এখানে আমি ওটস এই এটা দিয়ে দেবো, মানে চিলি কি বলে ভুলে যাচ্ছি, চিয়া সিডস। দেখো এটা আমি সব নিয়ে নিয়েছি, এবার এটা আমি মুখের কাছে নিয়ে নেবো, আর ফলটা আমি এদিকে করে রাখবো, জানি না দেখতে পাচ্ছ কি না। তো সকালবেলা ফল খাওয়ার কোনো সময় থাকে না, আমি সকালবেলাটাই বেশি ফলটা খাই, বিকালের দিকে হয়তো পেয়ারাটা খাওয়া হয়, আর বাকি ফলগুলো আমার সকালবেলায় বেশি ভালো লাগে খেতে। এটা মিক্স করে নেবো, একদম হেলদি ব্রেকফাস্ট। এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, মানে কি বলবো, এটাতেই অর্ধেক পেট যেন ভরে যায়, আমি খিদেও পেয়ে যায়। এখন বাজে 9:45, আজ অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো ওটসটা আমার ফুটসের সঙ্গে একদম মিক্স করা হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এইরকম রেসিপি দেখতে তোমাদের এইরকম আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই জানিও, যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানিও। আমি চেষ্টা করব প্রতিদিন ব্রেকফাস্টের হালকা এরকম হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো স্টার্ট। এর মতো সুস্বাদু খাবার হয়তো নেই কোথাও।
সকালে এইরকম যদি হেলদি একটা ব্রেকফাস্ট হয়, সারা দিনটার আমেজটাই যেন বদলে যায়। আমি বেশিরভাগ এরকম মিক্স ওটস মিল্স ফুডস মিলসটাই খাই, এছাড়াও ওটসের খিচুড়ি খাই ভেজিটেবিল দিয়ে অনেক রকম। ওটস চিল্লা, ওটস অমলেটটা খুব কম খাওয়া হয়, সব থেকে এইটা বেশি খাই, তারপর খিচুড়িটা খাই। আবার এক একদিন মন গেলে আলুর তরকারি দিয়ে মুড়িও খাই, শসা দিয়ে মুড়ি, ছোলা ভিজুনে দিয়ে মুড়ি। কিন্তু এটা সব থেকে বেস্ট আমার, হ্যাঁ মন জুড়িয়ে যায়। খাওয়ার সাথে সাথে যদি পেটের সাথে সাথে যদি মনটাও ভরে যায়, তাহলে সে স্বাদে খাওয়ার স্বাদটা কত সুন্দর ভাবো। আচ্ছা, আমার মতো খাওয়ার শেষের দিকে কার এত ঢেঁকুর ওঠে জানিও তো আমাকে কমেন্টে। একটা মাছি এত জ্বালাতন করছে,
তো ফ্রেন্ডস ডান।